पकेट भारी करे धनी होवार आगे पकेटेर नीचे थाका हृदयटाके एकटु धनी करुन। आपनार टाका जदि मानव कल्याणे व्यय ना हय तबे ता मूल्यहीन कागज छाड़ा आर किच्छु ना। किछु किछु मानुष निजेके निये अहंकार करे, निजेके बड़ो भावे, किन्तु तारा हयतो जानेन ना जे फुलेर सौरभ आर मानुषेर गौरव बेशिदिन थाके ना। कथाय आछे संसार सुखेर हय रमणीर गुणे, आबार अनेके बोले संसार सुखेर हय मोटा इनकामे, किन्तु आमी बोली संसार सुखेर हय स्वामी स्त्री एके अपरेर प्रति श्रद्धा विश्वास ओ भालोबासार जन्य। सन्तानके लालन पालन करा कोनो साधनार थेके कम नय, आर बाबा मायेर सेवा करा भगवानेर सेवा करार समान। लवण ना दिले जेमन तरकारीर स्वाद बोझा जाए ना, तेमनि जीवने दुःख ना थाकले सुखेर माने बोझा जाए ना। जे निजेके जल दिए भेजाय से कापड़ बदलाय, जे निजेके घाम दिए भेजाय से भाग्य बदलाय, आर जे निजेके रक्त दिए भेजाय से इतिहास बदलाय। बाबार होटेलेर दाम बोझार चेष्टा करो, जे सकल सन्तान बाबार शासने कष्ट पाओ तादेर बोलछी एकबार होटेल थेके बेर हाओ, देखो एक मुठो भातेर जन्य कत कष्ट करते हय। मा बाबा थाकते तादेर यथाजथ सम्मान ओ श्रद्धा करो, कारण तारा हारिए गेले बुझबे तादेर मतो आपन पृथिवीते आर केउ नेई। একটা কথা কি জানো তো, সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয়, যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয় হয়ে যাবে। বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত হবে। কথাটা তেতো হলেও সত্য, কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে খুব যত্ন সহকারে অবহেলা করতে শুরু করবে। আগে মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে। সবাইকে বলতে শুনছি পৃথিবী বদলে গেছে, কিন্তু কি বদলেছে? গাছ আগেও ছায়া ফুল ও ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও নোনা ছিল, এখনও নোনা আছে। সূর্য আগেও পূর্ব দিকে উঠত, পশ্চিমে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী তার আগের মতোই আছে। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো, কথা দিতে নয় রাখতে শেখো। কারোর জীবনে ঝড় নয় আলো হয়ে যেও, মিথ্যে দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড়ো। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো, অন্যের ওপর নয়। পৃথিবীতে সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো টাকা, যেটা হাজার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। ভালো মানুষদের কদর নাই, সৎ মানুষের মূল্য নাই, সরল মানুষের রেহাই নাই, বিবেকবান মানুষের শান্তি নাই। ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারো নিরাশ করো না, উপকার করতে না পারো ক্ষতি করো না, ভালোবাসতে না পারো ঘৃণা করো না। হারিয়ে যাওয়া সূর্যকে পেতে ১২ ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও আর কখনো ফিরে পাওয়া যায় না। গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত মহান এত বড় হয়েও নিচে বসেন কেন? তখন গৌতম বুদ্ধ হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষদের
কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। দোলনা যতটা পিছে যায় ঠিক ততটাই সামনে আসে। ঠিক সেইভাবেই সুখ এবং দুঃখ দুটোই জীবনে সমান রূপে আসে এবং যায়। তাই জীবনের দোলনা যদি পেছনে যায় তাহলে নিরাশ হয়ো না, সেটা সামনেও আসবে। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। জীবন জ্ঞানীর কাছে একটা উপহার, বোকার কাছে একটা নাটক, ধনীর কাছে একটা খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু যায় আসে না, পারলে মালিক ভাড়া বাড়িয়ে দেয় তবে বাড়ি বিক্রি করে না। জীবনে দুটো মানুষকে কখনো ভুলে যেও না। এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিল, তোমার মা। প্রয়োজনের চেয়ে বেশি অতিরিক্ত যা কিছু সব কিছুই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদা, নিন্দে যা কিছু হতে পারে। পুরানো হলে কখনো গাছ কেটো না, ফল দিতে না পারলেও ছায়া দেবে। মা বাবা বৃদ্ধ হলে কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয়, দাড়িপাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয়। চুপ থাকুন, আপনার দাম বেড়ে যাবে। কম কথা বলুন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কম কথা বলবেন আপনার কথার মূল্য ততই বাড়বে, সবাই একদিন বলবে ও কি বলছে দেখো। সবসময় যদি বকবক করতে থাকেন আপনার কথার কোনো মূল্য থাকবে না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। বৃদ্ধাশ্রম থেকে বলছি, খোকা তোর ছেলেকে উচ্চশিক্ষিত নয় সুশিক্ষিত করিস, শেষ বয়সে যাতে আমাদের মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয়। গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণে। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যে বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে সম্মান করে না। ভেবেছিলাম দুঃখের নদীটা পেরোলেই সুখের নদীর দেখা পাব, কিন্তু দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে। কারো মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো ভালোবাসা, কারো দুর্বলতা, কারো জীবন, কারো দুঃখ, এগুলো নিয়ে কখনো মজা করো না। তর্কে যাবেন না, অল্প হেসে এড়িয়ে যাবেন, দেখবেন শান্তিতে থাকবেন। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝতে চায় না। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। যেই শহরে মিথ্যাচারে ভরা সেই শহরে বেঈমানরাই সেরা। ব্যস্ততা আর বাহানা মোটামুটি একই সূত্রে গাথা। কেউ সত্যি ব্যস্ত থাকে, আবার কেউ ব্যস্ততার বাহানা দেখিয়ে ব্যস্ত হয়ে থাকে। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের গভীরতা বেশি থাকে। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে আসামি। আর একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান,
স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সমাজসেবী। হ্যাঁ, এটাই বর্তমান সমাজের অবস্থা। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা, সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধরা। বন্ধু তিন প্রকার, আয়ুর্বেদিক বন্ধু, সব কিছু মধুর মতো মিষ্টি, খালি বিপদে কাজে লাগে না। অ্যালোপ্যাথি বন্ধু, সবসময় কাজে লাগে কিন্তু কখনো কখনো বিপদ ডেকে আনে। হোমিওপ্যাথি বন্ধু, বিশেষ কিছু কাজে লাগে না কিন্তু সবসময় পাশে থাকে। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের খিদায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। দুষ্ট লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন, এই দুটো কখনো পুরোপুরি পরিষ্কার হয় না, ভেতরে ময়লা থেকেই যায়। চারটি বিষয় কখনো লজ্জা পেও না, পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু, বৃদ্ধ বাবা মা। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থেকো, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রেখো, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, টেক কেয়ার।